থাকছে না স্কুল কলেজের শাখা ক্যাম্পাস রূপ দেয়া হবে স্বতন্ত্র প্রতিষ্ঠানে বন্ধ হবে শিক্ষার নামে বাণিজ্য বলছেন অভিভাবকরা মনিটরিং এর পরামর্শ বৈদ্যুতিক খুঁটির বদলে বাঁশে বিদ্যুতের সংযোগ হালকা বাতাসে হেলে পড়ে খুঁটি খুলনার আন্দির ঘাটে জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটছে শতাধিক পরিবারের দেখছিলেন শিরোনাম সময় সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত গত 15 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা অথচ এখনো নিরাপদ হয়নি রেলপথ রেলের তথ্য বলছে এই মুহূর্তে সারা দেশে প্রায় 63% রেল লাইনই ঝুঁকিপূর্ণ এতে বাড়ছে দুর্ঘটনা কমছে ট্রেনের গতি দ্রুত উদ্যোগ নেওয়ার গদ বাঁধা আশ্বাস রেলমন্ত্রীর নাজমুল সালেহের রিপোর্ট ট্রেন আসছে পাশাপাশি মানুষও হাঁটছে কিন্তু দেখে বোঝার উপায় নেই কার গতি কত ট্রেনকে পেছনে ফেলে কখনো এগিয়ে যায় মানুষ দৃশ্যটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার এলাকার ট্রেনের কচ্ছপ গতির কারণ নড়বড়ে রেল লাইন রাজবাড়ির পাচুরিয়া জংশন থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত 12 কিলোমিটার রেলপথের পুরোটারই এ অবস্থা জং ধরে মাইলের পর মাইল ক্ষয় হয়ে গেছে রেল লাইন মাটি সরে যাওয়ায় বেশিরভাগ স্পটেই শূন্যে ঝুলে আছে লোহার পাত স্লিপারগুলা অনেক পুরাতন পাথর আমাদের নাই যার কারণে গতি কমায় দেওয়া হয়েছে ট্রেন এরকম কিন্তু হেলে ডোলে তো ডেললে অনেক সময় দোলার কারণে কিন্তু পড়ে যায় 50-60 বছর আগের কাঠের স্লিপারে চলছে ট্রেন সেই স্লিপারও নেই মাইল জুড়ে যতটুকুই বা আছে সেটাও ভাঙা আর জরাজীর্ণ 30-35 বছর এই কাঠ চলতেছে মানে এই কাঠের বার ভাঙা ছুঁড়ে আছে এইভাবেই চলতেছে কাঠের এই স্লিপারগুলো সব পচে গেছে কাঠের খাটেগুলো একেবারেই পাথর নেই 12 কিলোমিটার রেলপথে স্থানীয়রা বলছেন বছর 5-এক আগে ইটের খোয়া দেয়া হলেও তা হারিয়ে গেছে নাট বল্টু তো নাই ফিস প্লেট কিংবা সেফটি বন্ধনগুলোও নড়বড়ে হাত দিলেই খুলে আসছে ফিস প্লেট আর কাঠের স্লিপার পাথরও নাই ইটের খোয়া দিছে খোয়াও নাই ধুয়ে গেছে স্লিপার পচা স্লিপারের সাথে বাধার মতো কোনো রকম সিস্টেম নাই নাট বল্টু চারটা একটাও নাই পাচুরিয়া জংশন থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত 12 কিলোমিটার রেলপথের 1 ইঞ্চিতেও নেই পাথর আর স্লিপার যা রয়েছে সব কাঠের পচে গেছে বহুকাল আগেই এভাবেই ঝুঁকি নিয়ে চলছে ট্রেন শুধু এই লাইনটি নয় সারা দেশে এমন ঝুঁকিপূর্ণ রেল লাইন রয়েছে 63%। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ঝুঁকিপূর্ণ রেল লাইনের কারণে বাড়ছে দুর্ঘটনা লাইনচ্যুত হচ্ছেই কিন্তু আসলে আমাদের রেল লাইনগুলি সংস্কার করা হয়নি অনেকদিন ধরে এবং ঝুঁকিপূর্ণ রেল লাইন যে রেলগুলি সংস্কার করার সুযোগ এখনও আছে সংস্কার করা আর যদি প্রতিস্থাপন করতে হয় তাহলে এটা তুলে নতুন রেল বসাতে হবে দ্রুত এসব রেলপথ সংস্কারের গত বাধা আশ্বাস রেলমন্ত্রীর কোন জায়গা থেকে কোন পর্যন্ত রেল লাইনের অবস্থা ভালো না ঝুঁকিপূর্ণ আমরা প্রমাণ নয় এই রেলগুলো অপসারণ করে নতুন রেল বসানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ অথচ গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা নাজমুস সালেহি সময় সংবাদ রাজবাড়ী এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শাখা ক্যাম্পাস খুলতে পারবে না যেসব প্রতিষ্ঠানের শাখা রয়েছে সেসব শাখাকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে ম্যানেজিং কমিটির প্রবিধান মালায় এই বিধান সংযুক্ত করা হচ্ছে অভিভাবকরা বলছেন এতে শিক্ষার নামে বাণিজ্য বন্ধ হবে দুর্নীতির রাশ টেনে ধরতে অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর মনিটরিং এর পরামর্শ বিশ্লেষকদের শাকির আহমেদের রিপোর্ট ভালো ফলাফলের জন্য নির্দিষ্ট কিছু স্কুল ও কলেজ শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে এ অবস্থায় বিপুল সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি করতে বিভিন্ন স্থানে শাখা খুলেছে এসব প্রতিষ্ঠান 1952 সালে প্রতিষ্ঠিত রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড আজিমপুর ধানমন্ডি ও বসুন্ধরা সহ 4টি শাখায় প্রায় 25,000 শিক্ষার্থী পড়াশোনা করছে একাধিক শাখায় প্রায় 40,000 শিক্ষার্থী আছে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের তবে প্রতিটি শাখার পরিচালনার দায়িত্বে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ একজনই অভিন্ন ম্যানেজিং কমিটিও ফলে হাজার হাজার শিক্ষার্থীর সমস্যা সমাধানে অনেক সময় হজবরল অবস্থার সৃষ্টি হয় ম্যানেজিং কমিটি ও প্রতিষ্ঠান প্রধানের পদ নিয়ে নানা জটিলতারও সৃষ্টি হয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে বিভিন্ন প্রতিষ্ঠানে বের হয়েছে কোটি কোটি টাকার অনিয়ম
শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনায় আর্থিক এসব কেলেঙ্কারির হ্রাস টেনে ধরতে একটি প্রতিষ্ঠানের নামে একাধিক শাখা ক্যাম্পাস চালুর সুযোগ বন্ধ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া যেসব প্রতিষ্ঠানের ইতোমধ্যে একাধিক শাখা রয়েছে সেসব শাখাকেও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে রূপ দেওয়া হবে। থাকবে আলাদা প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটিও। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক ব্রাঞ্চ আছে তাদের সেই ব্রাঞ্চগুলো যেই যেই নামে আছে সেই সেই নামে আলাদা আলাদা ইএন নাম্বার দিয়ে আলাদা আলাদা ওখানে ব্যবস্থাপনা কমিটি দিয়ে আলাদা আলাদা প্রিন্সিপাল দিয়ে তাদের আলাদাভাবে ব্যবস্থাপনার জন্য পরিচালিত করার জন্য আমাদের সেই নীতিমালাটিতে সংযোজন করা হয়েছে। সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন অভিভাবকরা। মূল ক্যাম্পাসের যে দিক নির্দেশনাগুলো অনেক সময় শাখা ক্যাম্পাসে পৌঁছাতে একটু দেরি হয়, শিক্ষার্থীরা কিন্তু ভালো সুযোগ পাবে এখান থেকে। মেইন যে ব্রাঞ্চটা এটা প্রত্যেকটা ব্রাঞ্চকে মনে হয় যে কন্ট্রোল করে, একটু শাসনে রাখে, একটু শোষণে রাখে, সেই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারবে। শিক্ষা বিশ্লেষকরা বলছেন শুধু স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপ দিলেই দুর্নীতি কমবে না, এর জন্য প্রয়োজন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর মনিটরিং। শাখার নামে যতগুলো প্রতিষ্ঠান হয় সে সমস্ত প্রতিষ্ঠানে অনেক বেশি দুর্নীতি করবার সুযোগ তৈরি হয়, কিন্তু যখন এটা বিকেন্দ্রীকরণের দিকে যায় তখন কম্পিটিশন একটা মানসিকতা তৈরি হতে পারে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতির হ্রাস টেনে ধরতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঢেলে সাজানো সহ ম্যানেজিং কমিটির ক্ষমতায় ভারসাম্য আনার পরামর্শ তাদের। চ্যালেঞ্জ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। খুলনা মহানগরীর আন্দিরঘাট এলাকায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটির বদলে বাঁশের খুঁটিতে দেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ। শতাধিক পরিবারে এভাবে সংযোগ দেওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে বাস করতে হচ্ছে তাদেরকে। বারবার আবেদন করেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। পায়ে চলা পথের ধারে ঝুলে আছে বৈদ্যুতিক তার, বাঁশের খুঁটির মাধ্যমে দেওয়া হয়েছে সংযোগ। হালকা ঝড় বৃষ্টি আর বাতাস হলেই পড়ে যায় এসব খুঁটি, দুর্ভোগের শেষ থাকে না জনপদে। খুলনা মহানগরীর ছোট বয়রা সংলগ্ন আন্দিরঘাট এলাকার শতাধিক পরিবারে এভাবেই গেছে বিদ্যুতের সংযোগ। স্থানীয়রা একাধিকবার বিদ্যুৎ বিতরণ সংস্থা ওজোপাডিকোয় আবেদন করলেও আশ্বাসেই পার হয়ে গেছে পাঁচ বছর। সরেজমিনে দেখা যায় তারের ভারে বাঁশগুলো হেলে পড়েছে, নষ্ট হয়ে গেছে অনেকগুলো। বিদ্যুতের তার নেমে এসেছে মাটির কাছাকাছি, ঝুলে পড়া তারে ঘটছে ছোট ছোট দুর্ঘটনা, ফলে জীবনের ঝুঁকি নিয়েই বাস করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। ঝড় বৃষ্টি হয় তখনই আমাদের এই বিদ্যুতের লাইনগুলো পড়ে যায়, তারগুলো পানিতে পড়ে গেলে আমাদের আসা যাওয়া খুব মানে আমরা আতঙ্কে থাকি। কারেন্টে শর্ট করে মারা গেল না কি করলো এই বিষয়ে সরকারের কোনো দায় দায়িত্ব নেই। আমাদের স্কুলে যাই তো খুব ভয় করে যখন এখানে কারেন্টের বাসে তার পড়ে যায়, ঝুঁকি দেখে এসে পড়ে গার পরে কারেন্ট হয়ে যায়, রেডিও উপরে থাকবে এই জন্যই তো আমরা চাই। কারেন্টের যে অবস্থা তার মাটির পড়ে আছে, বাসে হেলান দিয়ে আছে, এ একটা কিরাম দেখায় না। ধাবার সুল্লিতে পড়ে যায়, তার মার হিজে যায়, বাচ্চারা দৌড়ে দৌড়ে আসে, কাল তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মারাই যাবে। খাম্বার জন্য আমাকে অনেক সমস্যা আসছে, প্রায় সিজে সিজে পড়তেছে, আর সিজে পড়ার জন্য আমরা অনেক ঝুঁকি নিয়ে থাকি। এ বিষয়ে ক্যামেরায় সরাসরি কথা বলতে রাজি না হলেও ওজোপাডিকো কর্মকর্তারা বলছেন দ্রুত সমাধান হবে সমস্যার। এলাকাটিতে বর্তমানে প্রায় 1000 মানুষের বসবাস। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। পদত্যাগ করেছেন আইরিশ প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক চাপ বা জনগণের চাপ না থাকলেও হঠাৎ করে বুধবার জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। তবে তার এই পদক্ষেপে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল জানাচ্ছেন বিস্তারিত। I'm resigning as president and leader of Fine Gael effective today and will resign as Taoiseach as soon as my successor is able to take up that office. হঠাৎ করে আইরিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ, এমন খবরের দেশটির স্থানীয় নাগরিকরাই নন অবাক হয়েছেন দেশটির বর্তমান তিন দলীয় জোটের অংশীদাররাও। মঙ্গলবারের জোট নেতাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে তিনি এই সিদ্ধান্ত জানান। আইরিশ প্রধানমন্ত্রী লিও বরাদকারের সরকার করোনা মহামারী থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারে সুনাম ফুরালেও শেষ এক দশকে আবাসন সংকট সমাধানে খুশি করতে পারেননি নাগরিকদের। রেকর্ড সংখ্যক আশ্রয়প্রার্থী ও ইউক্রেনের চাপ মোকাবেলায়ও তীব্র লড়াই করতে হয়েছে সরকারকে।
তবে সবচেয়ে হতাশার ঘটনা ঘটেছে কদিন আগে সংবিধানে দুটো অনুচ্ছেদ সংশোধন ও পরিবর্তনের গণভোটে, যেখানে পারিবারিক ও যত্ন সম্পর্কিত গণভোটে হেরে যায় বর্তমান সরকার। এর পরপরই এই পদত্যাগের কথা জানালেন তিনি। এদিকে পদত্যাগ করার সময় আগামী 6 এপ্রিল দলীয় বার্ষিক সম্মেলনের আগে একজন নতুন নেতা নির্বাচন করতে হবে বলে জানান তিনি। এর আগেই নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে বলে দলের প্রার্থীদের জানান তিনি। এদিকে কারণ হিসেবে ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ উল্লেখ করেছেন লিও ভরৎকার। দেশটিতে 2025 সালের মার্চে হবে সাধারণ নির্বাচন। এদিকে আগামী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কারা এগিয়ে আছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বর্তমান বিচারমন্ত্রী হেলেন মেকান্টি, এন্টারপ্রাইজ বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী সাইমন কবিনি, উচ্চশিক্ষামন্ত্রী সাইমন হ্যারিস আগামীর প্রধানমন্ত্রীর দৌড়ে বেশ এগিয়ে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। এবং থাকছে না স্কুল কলেজের শাখা ক্যাম্পাস, রূপ দেয়া হবে স্বতন্ত্র প্রতিষ্ঠানে, বন্ধ হবে শিক্ষার নামে বাণিজ্য, বলছেন অভিভাবকরা, মনিটরিং এর পরামর্শ। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসি। ধন্যবাদ আইরিন। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।